আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মহিমান্বিত এই রমাদানুল মুবারকে ইকরা বাংলা আহলান ওয়া সাহলান মাহে রমাদান নাশিদ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা আব্দুল কাদির। আশা করি দর্শক, গত পর্বের অনুষ্ঠানটি আপনারা খুব বেশি উপভোগ করেছেন এবং আজকের অনুষ্ঠানের প্রত্যেকটা গানও আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, আমাদের মন কী চায়, আমাদের দিল কী চায়, আমাদের মন বা দিলের চাওয়ার কি কোনো শেষ আছে? আমার মনে হয় না শেষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের দেহের মধ্যে একটুকরো মাংস আছে, যদি মানুষের সেই দেহের মধ্যের মাংসটিতে পছন্দ হয়, মানুষের গোটা শরীরে পছন্দ হয়ে যায়। আর মানুষের সেই দেহের ভিতরের মাংসটি যদি ভালো থাকে, মানুষের গোটা দেহ ভালো থেকে যায়। অর্থাৎ সেই অংশের নাম হচ্ছে দিল। দর্শক, আমরা এখন দেখে আসি নূরুল মুস্তফার উর্দু একটি নাশিদ, তিনি দিল নিয়ে কি বলেন। চলুন দর্শক, শুনে আসি নূরুল মুস্তফার সেই নাশিদটি। اپنا حال دل جس سے ہے
زخم دل کس کو دکھائے آپ کے ہوتے ہوئے زخم دل کس کو دکھائے آپ کے ہوتے ہوئے حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کی در پہ جائے آپ کے ہوتے الحمدللہ درشک امرا اتن تو شولو لی تو کنٹے ایکٹی نشید سنلام دل امرا ای گانٹی خوبی اپبوک کرے چی আশা করি আপনারাও গানটি উপভোগ করেছেন এবং এই গান থেকে যত কিছু শিক্ষণীয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিক্ষণীয় বিষয়গুলো উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা এই দোয়া করি দর্শক আল্লাহু আকবার ধ্বনি আল্লাহু আকবার ধ্বনি আমরা জীবনে কতবার শুনেছি এবং আমরা নিজেরা কতবার আল্লাহু আকবার ধ্বনি বলেছি আপনাদের কি মনে আছে সেই বিখ্যাত আল্লাহু আকবারের কথা যে রাজা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গোর গোবিন্দের মানে আস্থানার মধ্যে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কি বিপ্লব ঘটিয়েছিলেন আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে বিপ্লবের ধ্বনি যে আল্লাহু আকবার দিয়ে এভরিডে আমাদেরকে মসজিদের দিকে ডাকা হয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ সে আল্লাহু আকবার ধ্বনি যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাটি হচ্ছে মক্কাতুল মুকাররমা চলুন মক্কাতুল মুকাররমাতে দারুণ কিন্তু আল্লাহু আকবার ধ্বনির একটি বিখ্যাত নাশিদ শুনে আছি জনপ্রিয় কণ্ঠশিল্পী ফখরুল মুস্তাফার কণ্ঠে চলুন দর্শক শুনে আছি আল্লাহু আকবার নাশিদটি کعبے کی رونق کعبے کا منظر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر دیکھو تو دیکھے جاؤ برابر دیکھو تو دیکھے جاؤ برابر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر حمد خدا سے تر ہے زبانے کانوں میں رس گو لیتی ہے آزانے کانوں میں رس گو لیتی ہے آزانے بس ایک صدا رہی ہے برابر بس ایک صدا آ رہی ہے برابر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر بھیجا ہے جنت سے تجھ کو خدا نے چوما ہے تجھ کو میرے مصطفیٰ نے چوما ہے تجھ کو میرے مصطفیٰ نے یہ حجر اسود تیرا مقدر یہ سنگ اسود تیرا مقدر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر تیرے کرم کی کیا بات مولا تیرے حرم کی کیا بات مولا تیرے حرم کی کیا بات مولا تا عمر کر دے آنا مقدر
عمر کر دے آنا مقدر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر কতই মনোরম কতই না সুন্দর মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লাব্বাইক সুরে তালবিয়া পড়ে হাজারো হাজি প্রতিদিন তাওয়াফ করে হাজারো হাজি প্রতিদিন তাওয়াফ করে দেখলে জিন্দা হয় মুমিনের অন্তর দেখলে জিন্দা হয় মুমিনের অন্তর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হোক না যত বড় পাপের আসামি সে ঘরে ঢুকলে হয় মুহূর্তে দামি সে ঘরে ঢুকলে হয় মুহূর্তে দামি সকল পাপ চুষে নে আসওয়াদ পাথর সকল পাপ চুষে নে আসওয়াদ পাথর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাঙ্গি হে মেনে জিতনে দুআই মনজুর হোগি মকবুল হোগি منظور ہوگی مقبول ہوگی میزاں بے رحمت ہے میرے سر پر میزاں بے رحمت ہے میرے سر پر اللہ اکبر اللہ اکبر আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবে কি রৌনক কাবে কা মনজর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দর্শক আমরা একটি অপূর্ব সঙ্গীত শুনলাম সঙ্গীতটির সুর আমাদের খুব ভালো লেগেছে আল্লাহু আকবার ধ্বনি আমাদের খুব পরিচিত ধ্বনি আমরা প্রতিদিন পাঁচবার আল্লাহু আকবার ধ্বনি শুনি এবং মসজিদে গেলে নামাজে গেলেও আমরা যে কত হাজারবার জীবনে আল্লাহু আকবার ধ্বনি শুনেছি তার কোনো শেষ নাই দর্শক এই আল্লাহু আকবার ধ্বনি যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি এই আল্লাহু আকবার ধ্বনি যদি জিক্রুল্লাহ বানাতে পারি তাহলে আমাদের জীবন সফল আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে হায়াত এবং মৌত দিয়েছি যাতে আমি দেখি মানুষের মধ্যে কর্মে কে উত্তম অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটা যদি কঠিন হয় আমাদের যে ঈমান আমাদের যে ঈমানি পাওয়ার আমরা যেভাবে বিশ্বাস স্থাপন করেছি বা আমাদের যতটুকু বিশ্বাস আছে সেটা নিয়ে কি আমরা সেই কঠিন পরীক্ষার সম্মুখীন হলে আমরা কি সফল হতে পারব একবার চিন্তা করি দর্শক এই পৃথিবীতে চতুর্দিকে আমরা একবার দেখি চারিদিকে দেখি মানুষ
কত রকমের মুসিবতের সম্মুখীন প্রতিদিন হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত সুখে রেখেছেন, অত্যন্ত শান্তিতে রেখেছেন, সে কারণে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দর্শক চলুন শুনে আসি জনপ্রিয় কণ্ঠশিল্পী আজহারুল জনপ্রিয় কণ্ঠশিল্পী আজহারুল ওয়াহিদের কণ্ঠে সেই গানটি, হে আল্লাহ কঠিন পরীক্ষা দিও না আমায়। চলুন দর্শক শুনে আসি গানটি। কঠিন পরীক্ষা দিও না, তুমি জানো আমি পাপি বড়ই অসহায়। ইলাহি জানি ছাড়তে হবে দুনিয়াটা একদিন, আমার মৃত্যুটা ভালো মৃত্যু যেন হয়। তুমি খুশি থাকো আমার শেষ আমলে, কবুল করো এ চাওয়াটা হে দয়াময়। আমার কবর করে দিও প্রশস্ত, মালাইকারা করে যেন আমায় আশ্বস্ত, সহজ করে দিও আমার প্রশ্নের উত্তর, কবুল করার মালিক তুমি দয়াময়। ইয়া ইলাহি তুমি তো জানো অন্তরের খবর, তুমি সবচেয়ে আপন আমার বাকি সবাই পর। ইয়া ইলাহি কঠিন পরীক্ষা দিও না, জানি পাপে আছি এখনো ডুবন্ত, আমার ইমান আমল তবুও ঘুমন্ত, বুঝেও বুঝতে চাই না জীবনের ইমানে, নাফরমানি করে যাচ্ছি ক্ষণে প্রতি ক্ষণে। আমার কবর করে দিও প্রশস্ত, মালাইকারা করে যেন আমায় আশ্বস্ত, সহজ করে দিও আমার প্রশ্নের উত্তর, কবুল করার মালিক তুমি দয়াময়। সবাই পর ইয়া ইলাহি কঠিন পরীক্ষা দিও না, তুমি জানো আমি পাপি বড়ই অসহায়। ইয়া ইলাহি ইয়া ইলাহি। দর্শক, ইয়া ইলাহি কঠিন পরীক্ষা দিও না আমায়, এই জন্য এক আকুল আবেদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা যদি প্রতিদিন আমাদের দৈনিক রুটিনে এই দোয়াটি নির্ধারণ করে নেই, আল্লাহ তুমি আমাদেরকে কঠিন পরীক্ষা দিও না, তুমি আমাদেরকে কঠিন মুসিবত দিও না, এমন পরীক্ষা দিও না যে পরীক্ষাতে আমরা কখনো উত্তীর্ণ না হই, আমাদের যে ইমান এরকম কঠিন কোনো পরীক্ষা যদি আসে আমরা কি উত্তীর্ণ হতে পারবো, এই চিন্তা আপনাদের, এই চিন্তা আমাদের। দর্শক, আমরা প্রতিদিন নামাজ পড়ি, ফরজ নামাজের সালাম পেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার কথা বলেছেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা এই গানটি এখন শুনব, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া সম্বলিত আমরা একটি নাশিদ শুনব আহমেদ নিয়াজের কাছ থেকে। আহমেদ নিয়াজ, চলুন দর্শক শুনে আসি আহমেদ নিয়াজের সেই নাশিদটি। তো বেতার আগে আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ গানটি শুনছি, তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
وبركاته. الحمد لله ما شب الهدى وحبا وما تكلم جزع في الحشا طربا وحين من ذا حبد لا غشاء له تورق الصبح في كفي وانتصبا اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام يا رب العالمين يا رحمن يا رحيم صلي ربي وسلم على خير المرسلين اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم انت السلام ومنك السلام اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام الحمد لله ما شب الهدى وحبا وما تكلم جزع في الحشا طربا وحين من ذا حبد لا غشاء له تورق الصبح في كفي وانتصبا اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام يا رب العالمين يا رحمن يا رحيم صلي ربي وسلم على خير المرسلين.